হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইমরানুল হক। ডিজিটাল আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা গুগল অ্যাডসেন্স ব্যাটারিকে কীভাবে অন্যান্য অ্যাড পাবলিশার সাইট থেকে ইনকাম করবেন। তো দেখুন, আমি যে সাইটটিতে এখন আসি সেটা হচ্ছে অ্যাড ফ্লাই। এই অ্যাড ফ্লাইয়ের কাজটা কি? অ্যাড ফ্লাইয়ের কাজ হচ্ছে আপনার গুগলের মাধ্যমে কিন্তু আপনাদের যে কোনো লিঙ্ক, বড় লিঙ্কে কিন্তু লিঙ্ক শর্ট করে কিন্তু ব্যবহার করেন, লিঙ্ক শর্টনার। তো এই অ্যাড ফ্লাইয়ের কাজ হচ্ছে আপনাদের বড় বড় লিঙ্কে এরা শর্ট করে আপনাদের ইউজারদের সামনে, ভিজিটরদের সামনে কিন্তু এরা শো করবে। তো এটার মাধ্যমে কিন্তু টাকা আর্ন করা যায়। কীভাবে করা যায় সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো যেহেতু আমি এই সাইটে অলরেডি রেজিস্ট্রেশন করে রাখছি, আমি একজন অলরেডি রেজিস্টার, সেক্ষেত্রে আমি এখানে আর কোনো রেজিস্ট্রেশন করব না। যদি কেউ রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে এখানে দেখেন জয়েন নাও, এখানে কিন্তু জয়েন নাও লেখার উপরে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি জয়েন করতে পারেন, এই সাইটে রেজিস্ট্রেশন করতে পারেন। যেহেতু আমি অলরেডি এখানকার রেজিস্টার ইউজার, সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে কি হবে, আমাকে এখানে আমার ইমেল এবং আমার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে বলবে এবং আমাকে এখানে অ্যাক্সেস করতে বলবে। তো যেহেতু আমি এখানে প্রবেশ করব, এখানে কিন্তু লগ ইন উইথ ফেসবুকের মাধ্যমেও কিন্তু এখানে লগ ইন করতে পারবেন। যেহেতু আমি এখানে ইমেল দিয়ে খুলেছি, সেহেতু আমি কিন্তু ইমেল দিয়েই লগ ইন করতেছি। তো বন্ধুরা, এখন লগ ইন করার পরে যে ইউজার ইন্টারফেসটা আসবে, দেখেন আমি আমার নাম মোহাম্মদ ইমরানুল হক, আমি কিন্তু এখানে প্রোফাইল পিকচার লাগিয়েছি এবং এখানে কিন্তু আমার দেখেন 3.88 টোটাল এই টাকাটা কিন্তু আমি এখানে আর্নিংস করেছি এই সাইটের মাধ্যমে। কিভাবে আর্নিংস করলাম দেখেন, আমি এই যে দেখেন মডার্ন বিজনেস কার্ড নামে কিন্তু একটি, এর উপরে লিঙ্কটা আমি কিন্তু শর্ট করেছি। আর মূলত আমার প্রধান লিঙ্ক হচ্ছে মিডিয়া ফায়ারের এই বড় লিঙ্কটি নিচের। আমি এটা এডিট করলে আপনারা বুঝতে পারবেন, আমি একটু এডিট করি। এই দেখেন অ্যাড টাইপ, এখানে কিন্তু অ্যাডের টাইপ দেওয়া আছে, ব্যানার অ্যাড হবে কি নো অ্যাডভার্টাইজমেন্ট হবে, অ্যাডভার্টাইজমেন্ট ইন্টারেস্ট্রিয়াল অ্যাডভার্টাইজমেন্টটি ক্লিক করেছি। আমি এখানে ফোল্ডার ডিফল্ট যে ফোল্ডার ছিল সেটাই দিয়েছি। এই এটার নাম বিজনেস কার্ড, যে লিঙ্কটা আমি এখানে পাবলিশ করেছিলাম সে লিঙ্কটির নাম বিজনেস কার্ড। এবং এখানে একটি মিডিয়া ফায়ারের লিঙ্ক, মিডিয়া ফায়ারে আমি একটি মডার্ন বিজনেস কার্ড, আমি গ্রাফিক্স ডিজাইনার, তো গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমি একটি বিজনেস কার্ড ডিজাইন করেছিলাম। সেই বিজনেস কার্ডটি আমি কী করেছি, আমি হচ্ছে এই বিজনেস কার্ডটি আমি মিডিয়া ফায়ারে আপলোড করেছি এবং মিডিয়া ফায়ার আমাকে এই লিঙ্কটি দিয়েছে। এই লিঙ্কটি আমি এখানে নিয়ে এসে শর্ট করেছি, শর্ট করার পরে আমাকে এই লিঙ্কটি দিয়েছে, ঠিক আছে, আমাকে কিন্তু একটি লিঙ্ক দিয়েছে। আমি ওই লিঙ্ক এই যে ডিসক্রিপশনে এখানে দেওয়া আছে, এখানে একটি ফেসবুক থাম্বনেল দেওয়া আছে। তো আমি কী করেছি, এখান থেকে লিঙ্ক শর্ট করেছি, লিঙ্ক শর্ট করে এই লিঙ্কটি আমি আমার ওয়েবসাইটে বসিয়ে দিয়েছি। কেউ যদি আমার ওয়েবসাইটে ভিজিট করে এবং এই লিঙ্কের মাধ্যমে ওই মিডিয়া ফায়ার থেকে এটা ডাউনলোড করে এই মডার্ন বিজনেস কার্ডটি, সেক্ষেত্রে কী হবে, একটা অ্যাড শো করবে। আর ওই অ্যাডে যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে আমার কিন্তু এখানে টাকা আর্নিংস হতে থাকবে, এখানে কিন্তু টাকা আমার জমা হতে থাকবে। তো দেখেন এভাবে অনেকগুলো আমি বিজনেস কার্ড এবং ফ্লায়ারের কিন্তু আমি এখানে হচ্ছে লিঙ্ক শর্ট করে দিয়েছি এবং শর্ট করে এটা আমার ওয়েবসাইটে আমি দিয়ে দিয়েছি। কেউ যদি ওই বিজনেস কার্ডটি আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এবং অ্যাডের উপর ক্লিক করে, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে আর্নিংস জমা হতে থাকছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই যে আপনারা লিঙ্ক শর্ট করবেন কীভাবে। ধরুন আমি এই যে এই লিঙ্কটি শর্ট করতে চাচ্ছি, submenow.com/account.html এই লিঙ্কটি আমি শর্ট করতে চাচ্ছি। এখান থেকে আমি যেই লিঙ্কটি শর্ট করবো সেই লিঙ্কটি কপি করবো, কপি করে এখানে এইখানে আমি পেস্ট করব, পেস্ট করে আমি এখানে শ্রিঙ্ক এবং এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে কিন্তু আমার কিন্তু লিঙ্কটি কিন্তু শর্ট হয়ে গেল। দেখুন আমি এটা এখন কপি করছি, এই যে সাইটের লিঙ্ক এই সাইটেই প্রবেশ করবে এই লিঙ্কটি দিয়ে। দেখেন আমি দেখেন ক্লিক করলাম, দেখেন আমাকে কিন্তু, আমি যেহেতু লিঙ্ক শর্ট করেছি অ্যাড ফ্লাইয়ের মাধ্যমে, অ্যাড ফ্লাই কিন্তু এখানে আমাকে ওয়েট করতে বলতেছে এবং এখানে কিন্তু একটি স্কিপেবল অ্যাড শো করেছে। দেখেন এখানে কিন্তু একটি অ্যাড, এখানে স্কিপেবল অ্যাড শো করেছে। তো আমি ওই সাইটে যেতে হলে আমাকে কী করতে হবে, এই অ্যাডটাতে ক্লিক করতে হবে, স্কিপ করতে হবে। দেখেন আমি স্কিপ করে দিয়েছি,
হ্যাঁ, স্ক্রিপ্ট করার পরে দেখেন আমার কিন্তু এই যে পেজটা, এই পেজটা কিন্তু এখানে চলে আসলো। আমি কিন্তু সেম এই পেজে কিন্তু চলে আসছি এই লিঙ্ক শর্টনার সাইটের লিঙ্ক থেকে, এখান থেকে শর্ট করে এই লিঙ্কের মাধ্যমে। তো এই সাইট কিভাবে টাকা দেয় আপনারা অবশ্যই বুঝতে পারলেন। এখানে লিঙ্ক শর্ট করার কারণে আমাকে কিন্তু এই পেজে নিয়ে আসছে। এখানে কিন্তু একটা অ্যাড দেখাইছে, নিচে দেখেন একটা বড় ওয়েবসাইটের অ্যাড এবং এখানে স্কিপেবল অ্যাড, অ্যাড আমি ক্লিক করার কারণে আমাকে কিন্তু এই সাইটে নিয়ে আসলো। তাহলে কি হলো, এই সাইট একটি মাধ্যম হিসেবে কাজ করে, একটা শর্ট লিঙ্কের মাধ্যমে আপনাকে অন্য সাইটে প্রবেশ করতে, যার কারণে একটি অ্যাড শো করে, সেই অ্যাডে ক্লিক করলে আপনাকে টাকা দেয়। আমি এখানে দেখেন $3.88 কিন্তু ইনকাম করে নিয়েছি। আপনারাও যে কোনোভাবে লিঙ্ক শর্ট করে, যে কোনো ওয়েবসাইটে পেস্ট করে মিডিয়া ফায়ারে আপলোড করতে পারেন, বা অন্যান্য যে কোনো গুগল ড্রাইভে আপলোড করতে পারেন, এবং আপলোড করে সেই লিঙ্কটি এখান থেকে শর্ট করে আপনার কোনো ওয়েবসাইটে বা আপনার ব্লগ স্পট সাইটে কিন্তু বসিয়ে দিতে পারেন। বসিয়ে দিলে কিন্তু কেউ যদি আপনার ওই লিঙ্কে ঢুকে এই আপনার ওই ফাইলটি ডাউনলোড করে, তাহলে কিন্তু তাকে এই একটি প্রসেসের মাধ্যমে যেতে হবে, স্কিপ অ্যাডের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনার আপনার এখানে কিন্তু আর্নিংস জমা হতে থাকবে, আপনার কিন্তু টাকা জমা হতে থাকবে। যেহেতু আমি এখন আপনাদেরকে দেখালাম দেখেন কীভাবে জমা হয়, সেহেতু আপনারা এইভাবে এটা করবেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এই আর্নিংসের সিস্টেমটা যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং বেল আইকনটিতে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে কী হবে, আমি নতুন নতুন এই ধরনের ভিডিও দিলেই আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আজ আর নয়, অন্যদিন অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে সামনে হাজির হব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।